মালিহা বয়স চব্বিশ গত ছয় মাস ধরে লক্ষ্য করছে হঠাৎ করে তার ওজনটা বেড়ে চলেছে সেই সাথে ক্লান্তি আর অবসাদ কোনো কিছুতেই কনসেনট্রেট করতে পারছে না অনিয়মিত মাসিক কোষ্ঠকাঠিন্য সারা শরীরে ব্যথা সহ আরও বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে মালিহা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে আসসালামু আলাইকুম লাইফ স্প্রিং থেকে বলছি আমি ডাক্তার মনিরা ফ্রসিদ্দিকা মালিহা যে রোগটিতে ভুগছে মেডিকেলের ভাষায় আমরা তাকে বলি হাইপোথাইরয়েডিজম আমাদের কণ্ঠনালীর সামনে প্রজাপতির আকৃতি সম্পন্ন থাইরয়েড নামে একটি গ্রন্থি রয়েছে তা থেকে থাইরক্সিন নামক যে হরমোনটি নিঃসরণ হয় তা আমাদের শরীরের বিপাক্রিয়া শিশুদের স্বাভাবিক বৃদ্ধি বুদ্ধিমত্তা মহিলাদের ঋতুচক্র গর্ভকালীন অবস্থা ইত্যাদি সহ আরও বেশ কিছু কাজ নিয়ন্ত্রণ করে থাকে রক্তে এই হরমোনের ঘাটতি হলে আমরা যে কন্ডিশনটি সৃষ্টি হয় আমরা তাকে বলে থাকি হাইপোথাইরয়েডিজম বর্তমান সময়ে এই রোগটি প্রায় মহামারী আকার ধারণ করেছে স্বাভাবিকভাবে আপনাদের এখন মনে প্রশ্ন জাগবে এই রোগের কারণ কি হাইপোথাইডোজন বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত বা জেনেটিক খাদ্যে আয়োডিনের স্বল্পতাও একটি গুরুত্বপূর্ণ কারণ তবে বর্তমান সময়ে আয়োডিনযুক্ত লবণ খাবার কারণে এটি এখন এই কারণটি এখন আর তেমন দায়ী নয় এছাড়াও থাইরয়েড সার্জারি এবং কিছু ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হাইপোথায়োরজম হতে পারে হাইপোথায়োডিজমের লক্ষণগুলো কি কি। প্রধান প্রধান লক্ষণ সমূহের মধ্যে রয়েছে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন বেড়ে চলা খাদ্যাভ্যাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক থাকার পরও ওজন বেড়ে চলেছে এটি হাইপোথায়োডিজমের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ সবসময় ক্লান্তি ভাব হওয়া ঘুম লাগা কাজকর্মে অনীহা শুয়ে বসে থাকতে ইচ্ছা করা কাজের গতি কমে আসা এগুলো এই সিমটমগুলো হাইপোথায়রোজমের খুব কমন সিমটম এছাড়াও মুখ হাত পা ফুলে যাওয়া সবসময় শীত শীত লাগা চুল পড়ে যাওয়া শরীরের চামড়া শুষ্ক হয়ে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক গর্ভধারণের জটিলতা বারবার গর্ভপাত হওয়া গর্ভের সন্তান বিকুলাঙ্গ হওয়া ইত্যাদিও খুব গুরুত্বপূর্ণ লক্ষণ শিশুদের ক্ষেত্রে যদি সঠিক সময় এই রোগটি ধরা না পড়ে সেক্ষেত্রে শিশু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে এবং তার শারীরিক বিকাশ সম্পূর্ণরূপে থেমে যেতে পারে কাজে এই লক্ষণগুলো দেখা যাওয়া মাত্রই দ্রুত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে হাইপোথাইরয়েডিজম সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণযোগ্য একটি ব্যাধি শুধু প্রয়োজন সঠিক সময় সঠিক পদক্ষেপ এই লক্ষণগুলো নিয়ে রোগীরা যখন আমাদের কাছে আসেন আমরা সিম্পল কিছু ব্লাড টেস্ট যেমন রক্তে টিএসএইচ এফটি ফোরের পরিমাণ মেপে এই রোগটি নির্ণয় করে থাকি হাইপোথায়রিজমের চিকিৎসা কী আমি আগেই বলেছি হাইপোথায়োরিজম নিরাময়যোগ্য নয় বরং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণযোগ্য একটি ব্যাধি দৈনিক একটি বা দুটি ট্যাবলেট সেবনের মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে এই রোগের লক্ষণমুক্ত হতে পারি থাইরক্স থাইরিনল থাইরিন নামে এই এই হরমোনটি বাজারে খুব স্বল্প মূল্যে অ্যাভেলেবল তবে এই ওষুধটি খাওয়ার একটি নিয়ম রয়েছে যদি সেই নিয়ম আমরা প্রপারলি না মানি তাহলে ওষুধের কার্যকারিতা কমে আসে যেমন সকালে ঘুম থেকে উঠি একদম খালি পেটে ওষুধটি খেতে হবে নাস্তা এবং অন্যান্য ওষুধ খেতে হবে প্রায় এক থেকে দু ঘন্টা পর কারো যদি সকালে স্বল্পতা থেকে থাকে তাহলে রাতে খাওয়ার দু ঘন্টা পরে ঘুমানোর আগে খাওয়া যেতে পারে যারা এই ওষুধটি সেবন করবেন তারা কতদিন পরপর ডাক্তারের কাছে ফলো আসবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যতদিন পর্যন্ত রক্তে হরমোনটি হরমোনের মাত্রা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ না হবে ততদিন পর্যন্ত দেড় থেকে দু মাস পরপর ডাক্তারের কাছে আসতে হবে তারপর যখন রোগটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে আসবে তখন বছরে এক থেকে দুইবার ফলো আপই যথেষ্ট তবে প্রতি ক্ষেত্রেই টিএসএইচ এবং এফটি ফোর অন্তত পক্ষে টিএসএস টেস্টি করে আনতে হবে এবং এই ফলো আপ কোনোভাবেই মিস করা যাবে না তাহলে দেখা যাবে হয় রক্তে হরমোনের মাত্রা অনেক বেড়ে গেছে অথবা অনেক কমে গেছে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষয় মাথায় রাখতে হবে এই ওষুধটি কিন্তু আমাদের সারা জীবন ধরে খেতে হবে অনেকে দেখা যায় দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরে খুব ভালো ফিল করলে ওষুধটি বন্ধ করে দেন এটি কখনোই উচিত নয় আমরা যেমন রেগুলার খাবার খাই ঠিক স্বাভাবিকভাবে তেমন করি ওষুধটি সেবন করতে হবে গর্ভাবস্থায় এই ওষুধটি কখনোই বন্ধ করা যাবে না বরং এই অবস্থায় এই ওষুধের মাত্রা তিরিশ পর্যন্ত বাড়িয়ে দিতে হয় তা না হলে গর্ভস্থ সন্তান বিকলাঙ্গ হতে পারে শিশু জন্মের দু সপ্তাহের মধ্যে যদি এই রোগটি ধরা না পড়ে সেক্ষেত্রে কমজেনিটাল হাইপোথায়োডিজম বা ক্রিটিনিজম নামে একটি মারাত্মক রোগ দেখা দিতে পারে কাজে এই দুই ভালনারেবল গ্রুপের প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে হাইপোথায়রিজমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে খাদ্যাভাসটি কেমন হবে সে বিষয়ে একটু বলি হাইপোথায়রোজমের ক্ষেত্রে দেখা যায় যে বিএমআর বেজাল মেটাবলিক রেট অর্থাৎ ক্যালোরি বার্ন হওয়ার যে রেটটি সেটি কমে যায় এ কারণেই এই রোগীদের ওজন বেশি হয়ে থাকে কিছু কিছু খাবার আমাদেরকে এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে যেমন ফুলকপি বাঁধাকপি ব্রকলি হোয়াইট রাইস পাস্তা সয়া এই খাবারগুলোতে গয়ট্রোজেন থাকে কাজে এই খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো সেলিনিয়াম সমৃদ্ধ খাবার যা থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে যেমন ব্রাউন ব্রেড ব্রাউন রাইস ডিম বিভিন্ন ধরনের বাদাম দই ইত্যাদি বেশি বেশি করে খাদ্য তালিকায় রাখতে হবে সেই সাথে আয়োডিনযুক্ত লবণ এবং আয়োডিন সমৃদ্ধ খাবার খেতে হবে নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে একজন হাইপোথায়োরজমের পেশেন্টও কিন্তু ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন পরিশেষে আরেকবার বলছি নিয়মিত ওষুধ সেবনের কিন্তু কোনো বিকল্প নেই একটুখানি মোটিভেশান ইচ্ছা শক্তি এবং রেগুয়ার রেগুলার ফলো আপই পারে মারাত্মক ক্ষতিকর রোগটিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে